আজকের ভিডিওটিতে আলোচনা করব এনটিএ বা ন্যাশনাল টেস্টিং এজেন্সি দ্বারা পরিচালিত নেট এক্সামের ব্যাপারে। দর্শক বন্ধুরা, আপনারা যদি গবেষণা বা রিসার্চের ফিল্ডে যেতে চান কিংবা কলেজ বা ইউনিভার্সিটির প্রফেসর অথবা গেস্ট লেকচারার হতে চান, তাহলে নেট এক্সাম আপনার জন্য খুবই গুরুত্বপূর্ণ বিষয়। এই ভিডিওটিতে আমরা খুব সহজভাবে জেনে নেব নেট এক্সাম আসলে কি, এই এক্সামে বসতে কি কি যোগ্যতা আবশ্যক, কোন কোন বিষয়ের ওপর নেট এক্সাম দেওয়া যায়, পরীক্ষা পদ্ধতি, এক্সাম ফি, এই এক্সামের ভবিষ্যৎ, তাছাড়া নেট এক্সাম পাস করলে কত টাকা পাওয়া যায় এবং এই পরীক্ষায় পাস করলে আর কি কি সুবিধা পেতে পারেন, অর্থাৎ নেট এক্সাম সম্পর্কিত খুঁটিনাটি তথ্য পেয়ে যাবেন আজকের এই ভিডিওটিতে, যে তথ্যগুলি আপনার ভবিষ্যতের জন্য খুবই গুরুত্বপূর্ণ হতে পারে। তাই অনুরোধ রইল ভিডিওটির কোনো অংশই স্কিপ না দিয়ে পুরোটাই দেখবেন। দর্শক বন্ধুরা, আমি শেখর সহিস আর আপনারা দেখছেন বিচিত্রা এডুগাইড ইউটিউব চ্যানেল। সর্বপ্রথমে জেনে নেওয়া যাক নেট এক্সাম আসলে কি। নেট অর্থাৎ ন্যাশনাল এলিজিবিলিটি টেস্ট। বন্ধুরা, এটি একটি ন্যাশনাল লেভেলের এক্সাম, আর আপনি যদি এই পরীক্ষায় পাস করে যান তাহলে রিসার্চ বা গবেষণার ফিল্ডে যেতে পারবেন, অর্থাৎ পিএইচডি করতে পারবেন, কিংবা পশ্চিমবঙ্গ সহ ভারতের যে কোনো কলেজ বা ইউনিভার্সিটিতে প্রফেসর অথবা গেস্ট লেকচারারের চাকরি করতে পারেন। এছাড়াও আরও বেশ কিছু অপশন রয়েছে যেগুলি এই ভিডিওটিতে আলোচিত হবে। এনটিএ দ্বারা পরিচালিত নেট এক্সাম বছরে মোট দুবার হয়ে থাকে, একটি জুন মাসে এবং একটি ডিসেম্বর মাস নাগাদ। আর এই নেট পরীক্ষা সাধারণত দুই ধরনের হয়ে থাকে, একটি সিএসআইআর নেট এবং অপরটি ইউজিসি নেট। সায়েন্স শাখার স্টুডেন্টসরা দিয়ে থাকে সিএসআইআর নেট এবং বাকি শাখার স্টুডেন্টসরা দেয় ইউজিসি নেট। ইউজিসি নেটের ক্ষেত্রে পরীক্ষায় নেগেটিভ মার্কিং থাকে না, তবে সিএসআইআর নেটে কিন্তু নেগেটিভ মার্কিং থাকে। তো এবারে জেনে নেব নেট এক্সাম দেওয়ার জন্য কি কি যোগ্যতা লাগে, এক্সাম ফি প্রভৃতি সংক্রান্ত যাবতীয় তথ্য। তো বন্ধুরা, আপনারা যদি রিসার্চের ফিল্ডে যেতে চান, অর্থাৎ পিএইচডি করতে চাইছেন, কিংবা কলেজ প্রফেসর বা গেস্ট লেকচারার হতে চান, তাহলে আপনাদের নেট এক্সামটি দিতে হবে। আর এমনিতেও এই নেট এক্সামটি ভারতবর্ষের একটি বৃহৎ এক্সাম, যেটি পাস করাও একটি সম্মানজনক ব্যাপার। নেট পরীক্ষায় বসার জন্য পরীক্ষার্থীকে অবশ্যই 55% নম্বর সহ পিজি বা মাস্টার ডিগ্রির পরীক্ষায় পাস করে থাকতে হবে। তবে রিজার্ভ ক্যাটাগরির ক্ষেত্রে এই নম্বরে 5% ছাড় থাকে, অর্থাৎ তাদের ক্ষেত্রে নেট পরীক্ষায় বসতে হলে পিজিতে মার্কস থাকতে হবে 50%। পিজি কোর্সের ফাইনাল ইয়ারের স্টুডেন্টসরাও এই পরীক্ষায় শর্ত সাপেক্ষ বসার সুযোগ পেয়ে থাকেন। এবারে জেনে নেব নেট পরীক্ষায় বসার জন্য এজ লিমিট সম্পর্কে। তার আগে জানাতে চাইব যে নেট পরীক্ষার ক্ষেত্রে এক্সাম ফর্ম ফিল আপের সময় পরীক্ষার্থীকে সিলেক্ট করতে হয় যে তিনি শুধুমাত্র অ্যাসিস্ট্যান্ট প্রফেসর পদের জন্য পরীক্ষায় বসতে চাইছেন, নাকি জিআরএফ স্কলারশিপ পেয়ে গবেষণা বা রিসার্চও করতে চান। পরীক্ষা একটি হলেও দুটি পদের জন্য কাট অফ মার্কস আলাদা হয়ে থাকে। যেহেতু জিআরএফ বা জুনিয়র রিসার্চ ফেলো নিয়ে গবেষণা করতে কিন্তু কেন্দ্র সরকারের তরফ থেকে স্কলারশিপ পাওয়া যায়, তাই রেজাল্টের পর এটির কাট অফও হাই থাকে। যেমন ধরুন, অ্যাসিস্ট্যান্ট প্রফেসর পদের জন্য কাট অফ যদি নামে 68%, তবে সেক্ষেত্রে জিআরএফ পাওয়ার জন্য কাট অফ হতে পারে 72%-এর মতো। এটি একটি আনুমানিক হিসেব, তবে রিজার্ভ ক্যাটাগরির ক্ষেত্রে কাট অফ তুলনামূলক কম হয়ে থাকে। নেট এক্সামে অ্যাসিস্ট্যান্ট প্রফেসর এবং জেআরএফ বা গবেষণা দুটি পদের ক্ষেত্রেই বয়সের একটি নির্দিষ্ট সীমা রয়েছে। জেআরএফ স্কলারশিপ পাওয়ার জন্য নেট পরীক্ষায় বসতে হলে জেনারেল ক্যাটাগরির ক্ষেত্রে সর্বোচ্চ বয়সসীমা হল 30 বছর, ওবিসি ক্যাটাগরির ক্ষেত্রে 33 বছর এবং এসসি এসটি ক্যাটাগরির ক্ষেত্রে 35 বছর। আর অ্যাসিস্ট্যান্ট প্রফেসর পদের জন্য নেট পরীক্ষা দিতে হলে সেক্ষেত্রে সর্বোচ্চ বয়সের কোনো বাধ্যবাধকতা নেই, অর্থাৎ মাস্টার ডিগ্রি পাস করার পর যে কোনো বয়সে এই নেট পরীক্ষাটি দিতে পারবেন। শুধুমাত্র অ্যাসিস্ট্যান্ট প্রফেসর পদের জন্য নেট পরীক্ষায় বসার পর পাস করে থাকলে বেসরকারিভাবেও পিএইচডি বা রিসার্চ করতে পারেন, এই ক্ষেত্রে স্কলারশিপ বা সরকারি সহায়তা পাওয়া যায় না। এবারে জেনে নেব নেট পরীক্ষায় বসতে হলে কোন ক্যাটাগরিতে কত এক্সাম ফি দিতে হবে। তো বর্তমান সময়ে নেট পরীক্ষায় বসার জন্য আনরিজার্ভ ক্যাটাগরির ক্ষেত্রে
एग्जाम फी हलो 1000 टाका, ओबीसी कैटागर क्षेत्र 500 टाका एवं एससी एसटी कैटागर क्षेत्र एग्जाम फी 250 टाकार मत। जदि परीक्षार धरणेर कथा बोली ताहले परीक्षाटी होये थाके अनलाइन मोडे एमसीक्यू टाइप प्रश्न। फर्म फिलापेर समय परीक्षार्थीर चूज करा एग्जाम सेंटर अनुजाई एग्जामे सीट पड़े थाके। आसा जाक सिलेबासेर आलोचनाय। तार आगे जानाते चाहब जो धैर्य सह एखोनो पर्यन्त जदि आपनी भिडियोटी देखछेन ताहले भिडियोटीते अवश्य एकटी लाइक करे देबेन। नेट परीक्षा सम्पादित होये थाके मोट दुटी पेपारेर उपरे, पेपर वन एवं पेपर टू। पेपर वन हलो इंग्लिशेर एकटी जेनारेल पेपर। पेपर वाने मोट प्रश्न थाके 50टी, जेखाने प्रतिटी प्रश्नेर जोन्नो नम्बर थाके 2 करे, अर्थात पेपर वानटी मोट 100 नम्बरेर होये थाके। एई पेपारेर विषये थाकछे टीचिंग एप्टिट्यूड, रिसार्च एप्टिट्यूड, कम्प्रिहेंशन, कम्युनिकेशन, मैथामेटिकल रिजनिंग एंड एप्टिट्यूड प्रभृति विषय। पेपर टूएर विषयटी होच्छे परीक्षार्थी जे विषये मास्टर डिग्री सम्पूर्ण करछेन, अर्थात परीक्षार्थी जदि बांगला विषय निये एमए पास करे थाकेन ताहले तार पेपर टूएर विषय हबे बांगला। आर पेपर टू थेके प्रश्न एसे थाके मोट 100टी, प्रतिटी प्रश्नेर जन्य नम्बर थाकछे 2, अर्थात पेपर टूएर मोट नम्बर 200। ताहले आशा करी बुझते पारलेन पेपर वन ओ पेपर टू मिलिए नेट परीक्षा होये थाके मोट 300 नम्बरेर। 2018 साल पर्यन्त नेट एग्जाम परिचालना करे आसछिलो सीबीएसई, जेखाने देशेर मोट 91टी शहरे 84टी विषयेर ओपर सम्पादित होयेछे एई नेट एग्जामटी। तबे बर्तमाने यूजिसी नेट एग्जामटी सम्पादित होच्छे एनटीए द्वारा बा नैशनल टेस्टिंग एजेंसिर माध्यमे। नेट एग्जामेर पेपर वन एवं पेपर टूएर सिलेबासटी जानते होले यूजिसी नेटेर अफिसियल साइटे जेते पारेन किंबा एई भिडियोटी डेस्क्रिप्शन बक्से पेये जाबेन समस्त लिंक। बंधुरा एबार जेने नेब नेट एग्जाम पास करले की की सुजोग सुविधा बा लाभ रयेछे। तो प्रथमेई बला हयेछे नेट परीक्षा पास करा निजेर मध्ये एकटी सम्मानेर विषय, कारण एई परीक्षाटी पास करा खूब सहज नय, आबार खूब कठिनो नय जदि मनोयोग दिये सठिक प्रस्तुति नेওয়া যায়। नेट परीक्षाय असिस्टेंट प्रफेसर पदे पास करे परीक्षार्थी कलेज प्रफेसर बा गेस्ट लेक्चारेर चाकरि करते पारेन, अथवा परीक्षार्थी चाहले गवेषणा बा रिसार्चर फिल्डे गिये पीएचडीओ करते पारेन। एछाड़ा आपनी जदि ए दुटी क्षेत्रेर कोनोटितेई जेते ना चान ताहले आपनी आरो बेश किछु जायगाय सुजोग पाबेन निजेके प्रतिष्ठित करार, जेमन आपनी पीएसयूतेओ जब करते पारेन। पीएसयू अर्थात पब्लिक सेक्टर अंडारटेकिंग, एगुली माल्टीनैशनल कम्पानी जेखाने काज करले पाबेन सुनाम एबं अत्यंत भालो मानेर स्यालारि। एबार जेने नेब नेट क्वालिफाई करले कत टाका पावा जाय। प्रथमेई बला होयेछे जे नेट क्वालिफायर पर परीक्षार्थीरा जदि रिसार्च बा गवेषणार फिल्डे जेते चान ताहले तुलनामूलक बेशी नम्बर पे जेआरएफ क्रैक करते हबे। एई क्षेत्रे परीक्षार्थी जेआरएफ पेले तार पीएचडी बा गवेषणार समस्त खरच बहन करे थाके केंद्र सरकार। এই ক্ষেত্রে জেআরএফ স্কলারদের মাসিক 30 থেকে 40 হাজার টাকার মতো দেয়া হয় স্টাইপেন্ড, যেটি প্রতি মাসে পেতে থাকেন একজন জেআরএফ স্কলার। এই টাকাটি দেওয়ার অর্থ হলো যাতে ক্যান্ডিডেটের গবেষণা চলাকালীন তাকে কোনোভাবেই কোনো অসুবিধার সম্মুখীন হতে না হয় এবং ক্যান্ডিডেট পুরোপুরি ফোকাস রাখতে পারেন তার গবেষণা কর্মটিতে। এছাড়াও এই অর্থ যাতে ক্যান্ডিডেট তার গবেষণা কর্মে ব্যবহার করতে পারেন। বন্ধুরা ভিডিওটি সম্পূর্ণই নেট এক্সাম সম্বন্ধীয় ছিল এবং এই ভিডিওটিতে আমি নেট এক্সাম সম্পর্কিত প্রত্যেকটি বিষয় সহজভাবে উপস্থাপন করার চেষ্টা করলাম। ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই লাইক, কমেন্ট এবং শেয়ার করতে ভুলবেন না। আর এই চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন, কারণ এই চ্যানেলে আমি প্রতিনিয়ত এই ধরনের হেল্পফুল ভিডিও আপলোড করে থাকি। ভিডিওটিতে শেষ পর্যন্ত থাকার জন্য অসংখ্য ধন্যবাদ। সকলেই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং হাসি খুশি থাকবেন।